পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। কতগুলো লোকের কথায় চলে এসেছিলেন, জাহাজ বাড়ির মালিকের কথায় চলে এসেছিলেন, বলেছিল 80,000 জিতিয়ে দেব। 65,000 নির্দিষ্ট ভোট ছিল ওনার, 24%। তারপরেও কত কাণ্ড, ভালো পায়ে পাঁচটা জড়িয়েছেন, হুইল চেয়ার নিয়ে নেমেছেন। তারপরেও 1956 ভোটে নন্দীগ্রামের জনগণ, মেদিনীপুরের জনগণ আমাকে জিতিয়ে ওনাকে প্রত্যাখ্যান করেছে। তারপরে দেখছেন একটা রাজ্যের মুখ্য সচিব লিখতে পারে ইলেকশন কমিশনকে যে সাংবিধানিক সংকট হবে। কেন সাংবিধানিক সংকট হবে? 148 জনের অনেক বেশি এমএলএ তৃণমূল কংগ্রেসে আছে, বিকল্প নেই। আমি যে কথা বলে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম, আমার যে কথা শুনে তাপসী মণ্ডলরা, সুকুমার বেরারা, আনন্দময় অধিকারীরা তৃণমূল ছেড়েছিল। সেটা কি ছিল? যে তৃণমূল একটা রাজনৈতিক দল নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আজকে মুখ্য সচিবের লেখাতে প্রমাণ হলো এই দলে মমতা ব্যানার্জি, তার কোনো বিকল্প লোক নেই, অর্থাৎ একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা প্রমাণ হয়ে গেছে যে ভবানীপুরে উনি আমাকে দাঁড় করালে, কে বলেছে উনি দাঁড়ালে জিতে যাবেন? বিচার আমি বাকি হ্যাঁ, কে বলেছে? আরে 2019 সালে লোকসভা নির্বাচন, এবারে তো ছোটি চাকা মিডিয়াগুলোকে দিয়ে কেওড়াতলা মহাশ্মশানের সামনে কোভিডের মৃত্যু মিছিল দেখিয়ে ষষ্ঠ দফা, সপ্তম দফা, অষ্টম দফায় ভোটারদের বাড়ি থেকে বেরোতে আপনারা দেননি। ভোটাররা ভীত আতঙ্কিত হয়ে অধিকাংশ ভোটার ভোট দিতে আসেনি। 19 সালে ভবানীপুর কেন্দ্রে 60% বুথে সেন্ট্রাল ফোর্স ছিল, 40% বুথে দলদাস পুলিশ ছিল, 3,100 ভোটের ডিফারেন্স, 8টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডে বিজেপির লিড, এবং মাননীয় এত বড় নেতা নিজের পাড়াতে মিত্র ইনস্টিটিউশনে হেরেছিলেন 485 ভোটে 19 সালে। উনি এবং ওনার কয়লাবাজ ভাতুষ্পুত্র যেখানে ভোট দেন সেই মিত্র ইনস্টিটিউশনে হেরেছেন 485 ভোটে বিজেপির কাছে। কে বলেছে উনি অপরাজ্য? নন্দীগ্রামের লোক প্রমাণ করে দিয়েছে, মাথা উঁচু করে রাখুন, ভ্যাকসিন দেয়নি বিজেপি করে বলে। আমরা বিকল্প ব্যবস্থা নিয়েছি, আপনারা জানেন পুরো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা আপনারা সব মণ্ডলে দিয়ে দেব, শক্তি কেন্দ্রে দিয়ে দেব, তালিকা আমার কাছে এসে গেছে, এলাকায় দেখিয়ে দেবেন, নাম কাটতে পারবে না। 100 দিনের কাজ যে সংসদে কাজ থেকে বঞ্চিত করবেন, ইংরেজিতে একটা চিঠি লিখা ড্রাফট করাবেন, বাংলায় সই করে জব কার্ড হোল্ডারদের নাম্বার দেবেন, ডিএমকে রিসিভ করিয়ে কপি আমাকে দেবেন। 100 দিনের কাজ তৃণমূল কংগ্রেসের কাজ নয়, 100 দিনের কাজ সংবিধান প্রদত্ত অধিকার। ওই সংসদে যদি অন্য কেউ জব কার্ড হোল্ডার কাজ পেয়ে থাকেন, আপনিও কাজ পাবেন, তার দায়িত্বটা
ভারত আমাদের ভারত সরকারের আমরা দেখে নেব মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়তে হবে দেখছেন না আমার এখন নতুন নাম দিয়েছে ভগবানের জ্যেষ্ঠ পুত্র খালা নাম দিয়েছে আমার ভগবানের জ্যেষ্ঠ পুত্র প্রচন্ড যন্ত্রণা চিরদিন যতদিন বাঁচবেন রাজনীতিতে থাকবেন কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি 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 আপনি মাথা থেকে কোনদিন বের করতে পারবেন না এই যন্ত্রণা নিয়েই আপনাকে চলতে হবে আর সুরেন্দ্র অধিকারীর কাছ থেকে মুকুল রায়ের মতো কিছু কাড়িয়ে নাইনি সব ছিল মন্ত্রী থেকে শুরু করে ফেলে দিয়ে এসেছি কেন কারণ এক নরেন্দ্র মোদী কারণ দুই শোষণের রাজনীতি সংখ্যালঘুদের চাকরি দেয় না সংখ্যালঘু তোষণের নামে ভোট ব্যাংকের রাজনীতি করে গুজরাটের সংখ্যালঘুরা কেমন আছে দেখে আসুন উত্তরপ্রদেশের সংখ্যালঘুরা কেমন আছে দেখে আসুন কত ভালো চাকরি করছে ব্যবসা করছে ইংলিশ মিডিয়ামের স্কুলে তার ছেলেমেয়েরা পড়ছে আর আপনাদের তোষণের নামে মোদীজি বলছে আত্মনির্ভর ভারত আর আমাদের ফুফু বলছেন নির্ভরশীল বাংলা এই তো হচ্ছে পশ্চিম বাংলার ভবিতব্য ৫০০ কোটি বরাদ্দ হয়েছে ১ কোটি অ্যাপ্লিকেশন হয়ে গেছে ৭০০ কোটি টাকা এখনই লাগবে ফুপু ভেবেছিলেন উদ্বোধন করবেন নির্বাচন বিধিতে আটকে গেছে উদ্বোধন করতে পারছেন না তাই টাকা মেয়েদের অ্যাকাউন্টে ঢুকছে না ১লা সেপ্টেম্বর থেকে টাকাটা ঢুকার কথা ছিল তারপরে দুয়ারে রেশন এখন তো দুয়ারে গর্ত সব রাস্তায় গর্ত হয়ে গেছে দুয়ারে রেশন হাইকোর্ট কান মুড়ে দিয়েছে বলছে দুয়ারে রেশন হবে না ৮০ ভাগ মানত মোদীজির কেন্দ্রের নো অবজেকশন কোথায় দিল্লিতে কেজরিওয়াল করতে গেছিল তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাও করতে গেছিল দিল্লি করতে দেয়নি আনাজটা রেশনটা মোদীজি আর ব্যাগের উপরে ছাপটা পিসিমণি এসব হবে না ধরেছি চেপে এই বিরোধী দল সূর্য মিশ্র আব্দুল মান্নানের বিরোধী দল নয় এই বিরোধী দলটা ভারতীয় জনতা পার্টি লড়াই চলুক আমি আছি আপনারা সঙ্গে থাকুন ওদের বলতে দেন লড়াই হবে ভয় পাবেন না দেখেছেন না আমাকে হারের এফআইআর এর হার দূর পড়িয়েছে কালকে ১ কোটি অ্যাপ্লিকেশন হয়েছে মোদীজি ২০ কোটি মহিলাকে ৩,৫০০ করে টাকা দিয়েছে কে চাপা পড়েছে বলুন গত বছর প্রবল করোনার সময় মোদীজি ২০ কোটি মহিলাকে ৫০০ করে টাকা দিয়েছেন ৩ মাস কোন মহিলার কে চাপা পড়ে মরতে হয়েছে হাড়ের উপরে লাঠি বৃষ্টির মধ্যে রোদের মধ্যে ঘরের মায়েদের টেনে নিয়ে এসেছেন আজকে এই অবস্থায় বাংলা গেছে কথা আর বাড়াবোড়া যেতে হবে জঙ্গলমহলের রাজধানী ঝাড়গ্রামে ৩টের সময় এখান থেকে তো ২ ঘন্টা লাগবেই নতুন স্লোগানটা দিয়ে লাগবেই লড়াই চলছে চলবে সব এক থাকুন মাথা উঁচু করে থাকুন কে এলো আর কে গেল ওসব দেখার দরকার নেই সনাতনকে জেতাতে হবে সনাতনের ঐক্য দরকার ক্ষমতায় আসবে বলে এসেছিল ক্ষমতায় আসেনি পালিয়ে গেছে আবার প্রচুর নতুন লোকজন আসছে যাদের কোনো পিছু টান নেই যাদের কোনো নেই তারা প্রচুর সংখ্যায় আসছে আর এই ভোটের মালিক হলো আদর্শ আর এই ভোটে যদি কারো প্রভাব থাকে তার নাম নরেন্দ্র মোদী আর কারো কোনো প্রভাব সবাই ভালো থাকবেন একদম ভবানীপুরের ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে বেকারত্ব ঘরে ঘরে পিসিমণি হারবে বেকারত্ব ঘরে ঘরে বেকারত্ব ঘরে ঘরে জয় শ্রীরাম ভারত মাতা কি স্লোগান দিলেন
বেকারত্ব বেকারত্ব ঘরে ঘরে ঋষিমণি হারবে ভবানী, ভোট দিতে পারলেই একদম মানুষ প্রস্তুত। এবার ইলেকশন কমিশন নির্বাচন শান্তিপূর্ণ বা রাজ্যের নির্বাচনগুলি রয়েছে, প্রত্যেকটা নির্বাচনে গত নির্বাচনে বিভিন্ন জায়গায় অশান্তি, এবার কি মনে হচ্ছে? ঠিক আছে, ভারতীয় জনতা পার্টি সতর্ক আছে, এখনই আগাম কিছু না বলাই ভালো। আমরা আশা করব মানুষ ভোট দিতে পারবে, আর কিছু মিডিয়া আছে তারা করোনার ভয় দেখিয়ে কেওড়াতলা মহাসদনের সামনে লাশের মিছিল, উত্তরপ্রদেশের গঙ্গা দিয়ে লাশ ভেসে যাচ্ছে, এইসব কাল্পনিক ছবি দেখিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটিং পার্সেন্টেজ 6, 7 এবং 8 নম্বর পেজে বিশেষ করে কলকাতাতে অনেক কমিয়ে দিয়েছে। ভোটারদের বলবো বাড়ি থেকে বেরিয়ে আসতে, পশ্চিমবঙ্গকে তালিবানি রাজত্বের হাত থেকে বাঁচাতে গেলে বেরিয়ে আসতে হবে, পদ্মফুলে ভোট দিতে হবে। একজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের, যিনি 1,00,000 বিজেপি কর্মীকে ঘর ছাড়া করিয়েছেন খেলা হবে নাম বলে, আরেকজন বিজেপি প্রার্থী আইনি লড়াই করেছেন অন্যান্য আইনজীবীদের সাথে নিয়ে, আর মাঠে ঘাটে ঘুরে বেড়িয়ে থানায় থানায় গিয়ে তিনি ঘরে ঢুকিয়েছেন অত্যাচারিত বাংলার জনগণকে। অতএব এই লড়াইটা পোস্টপোল ভায়োলেন্সের বিচারের লড়াই, এই লড়াই অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের মর্যাদার লড়াই। ভবানীপুরের শিক্ষিত ভোটারকে ঠিক করতে হবে, অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের সঙ্গে থাকবে না তৃণমূল কংগ্রেসের প্রার্থী খেলা হবে নামে 55 জনকে খুন করা, 1,00,000 মানুষকে ঘর ছাড়া করা, খেজুরির অপর্ণা দাস সহ 300-র বেশি মহিলার ইজ্জত লুট করা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে, ওখানকার ভোটারকে ঠিক করতে হবে। আমি ওর সম্পর্কে কোনো উত্তর দেবো না, আমি কোনো উত্তর দেবো না। 11 সালের পরে আশা কোনো লোকের দিব না, রাজনীতিতে যার প্রবেশ 11 সালের পরে ওই রকম কোনো লোকের প্রশ্নের বক্তব্যের উত্তর দেবো না, আমার লেভেল নেমে যাবে। আমি 87 সালে কলেজের সিআর, ঠিক আছে? কে ফিরা থাকে আমি কি বলবো ওনার সম্পর্কে? উনি তো নিজেই বলেছিলেন নন্দীগ্রামে শুভেন্দু জিতলে এইখান থেকে কেটে বাদ দিয়ে দিন, কবজি থেকে হাত বাদ দিয়ে দিন। আপনাদের চ্যানেল একটু পিছনের ছবিগুলো একটু দেখেন না। বেনারসির 3 অধ্যায়, রাজকারণা রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।